আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে। তো নিউক্লিয়ার ফিজিক্সের প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বোর মডেল অফ অ্যাটম। এখানে কিছু পোস্টুলেট দেয়া আছে, সেই পোস্টুলেটগুলো আর কি আমি পর্যায়ক্রমে বলে যাব। প্রথমেই যে পোস্টুলেটটা দেয়া আছে সেটা হচ্ছে যে ইন অ্যান অ্যাটম ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জড নিউক্লিয়াস ইন এ ডেফিনিট সার্কুলার পাথ কল্ড অরবিটস অর শেলস। মানে হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে, মানে একটা পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন রিভলভ করে, এবং নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভলি চার্জড এবং ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জড। এই প্রত্যেকটা যে ইলেকট্রন রিভলভ যখন করে তখন এই টোটাল যে সার্কুলার পাথ যেটা আছে সেটাকে বলা হয় অরবিট অথবা শেল। ইচ অরবিট অর শেল হ্যাজ এ ফিক্সড এনার্জি অ্যান্ড দিস সার্কুলার অরবিটস আর নোন অ্যাজ অরবিটাল শেলস। প্রত্যেকটা অরবিটাল অথবা শেলের একটা ফিক্সড এনার্জি থাকে, এবং এই সার্কুলার অরবিট যেটাকে বলা হয় অরবিটাল শেল নামেই পরিচিত। দ্য এনার্জি লেভেলস আর রিপ্রেজেন্টেড বাই এন ইন্টেজার এন ইকুয়াল টু 1, 2, 3 নোন অ্যাজ দ্য কোয়ান্টাম নাম্বার। এনার্জি লেভেলের গুলোকে আর কি মূলত বিভিন্ন ধরনের ইন্টেজার যেমন 1, 2, 3 এগুলো দ্বারাই প্রকাশ করা হয়, এবং এই ইন্টেজারগুলোকে বলা হয় কোয়ান্টাম নাম্বার। দিস রেঞ্জ অফ কোয়ান্টাম নাম্বার স্টার্টস ফ্রম নিউক্লিয়াস সাইড উইথ এন ইকুয়াল টু 1 হ্যাভিং দ্য লোয়েস্ট এনার্জি লেভেল। দ্য অরবিটস এন ইকুয়াল টু 1, 2, 3, 4 আর অ্যাসাইন্ড অ্যাজ কে এল এম এন। মানে প্রত্যেকটা অরবিটের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোকে মূলত বিভিন্ন অ্যালফাবেটিক অর্ডার যেমন কে এল এম এন এই শেলগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং যখন ইলেকট্রন অ্যাটেন করে দ্য লোয়েস্ট এনার্জি লেভেল ইট ইজ সেড টু বি এ গ্রাউন্ড স্টেট। মানে যখন ইলেকট্রন সবচেয়েতে নিম্ন শক্তি স্তরে থাকে সেই স্তরটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এবং সবশেষে দ্য ইলেকট্রন সিন অ্যান অ্যাটম মুভ ফ্রম এ লোয়ার এনার্জি লেভেল টু দ্য হায়ার এনার্জি লেভেল বাই গেইনিং দ্য রিকোয়ার্ড এনার্জি অ্যান্ড দ্য এনার্জি মুভ দ্যান দ্য ইলেকট্রন মুভস ফ্রম এ হায়ার এনার্জি লেভেল টু লোয়ার এনার্জি লেভেল বাই লুজিং এনার্জি। মানে যখন ইলেকট্রন এক্সাইটেড স্টেট থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে একটা এনার্জি গেইন করে সে উচ্চ শক্তি স্তরে প্রদক্ষিণ করতে পারে। এখানে চিত্রে দেওয়া আছে, চিত্রে যেটা বলা আছে যে এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 2 এবং এন ইকুয়াল টু 3 তিনটা শক্তি স্তর আমি এখানে দেখাচ্ছি, এবং প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রনের যে নিজস্ব শক্তি থাকে সেই শক্তির মানটা হচ্ছে ইকুয়াল টু এইচ এফ। এরপর আমরা আসি রেডিও অ্যাক্টিভ ডিকে নিয়ে। রেডিও অ্যাক্টিভ ডিকেটা হচ্ছে দ্য প্রসেস অফ স্পন্টেনিয়াস ইমিশন অফ পার্টিকেলস অ্যান্ড রেস ফ্রম দ্য সাবস্ট্যান্স ইজ কল্ড রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড দ্য সাবস্ট্যান্স ফ্রম হুইচ দিস পার্টিকেলস অ্যান্ড রেস আর ইমিটেড আর কল্ড রেসপেক্টিভলি দ্য রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স অ্যান্ড রেডিও অ্যাক্টিভ রেস। তো তিন ধরনের রেডিও অ্যাক্টিভ ডিকে বা রে আমরা দেখে থাকি, একটা হচ্ছে আলফা ডিকে, বিটা ডিকে এবং গামা ডিকে। মূলত এই ছকের মাধ্যমে আমি তিনটা যে ডিকে আছে সেই তিনটা ডিকের মধ্যে যে একটা ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েট করা আছে সেই ডিফারেন্সিয়েটটা আমি এখানে দেখাইছি। প্রথমে বলা হচ্ছে যে আলফা ডিকে সেটা হচ্ছে ম্যাস আছে, বিটা ডিকের ম্যাস আছে, বাট গামা ডিকের ক্ষেত্রে কোনো বা গামা পার্টিকেলের কোনো ম্যাস নেই। আলফা এবং বিটা ডিকে পর্যায়ক্রমে পজিটিভলি চার্জড এবং নেগেটিভলি চার্জড, বাট গামা ডিকেটা হচ্ছে চার্জলেস। আলফা ডিকে এবং বিটা ডিকে উভয়ই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয়, বাট গামা ডিকের ক্ষেত্রে কোনো প্রকার ডিফ্লেকশন হয় না। ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড কোনোটারই কোনো ডিফ্লেক্টেড হয় না। এরপর আমরা আসি রেডিও অ্যাক্টিভ ডিকে ল। রেডিও অ্যাক্টিভ ডিকে ল ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, যেখানে এন নটটা হচ্ছে আমার ইনিশিয়াল নাম্বার অফ অ্যাটমস, ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বার অফ আনচেঞ্জড অ্যাটমস এবং ল্যামডাটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। আমরা এখন এই সংক্রান্ত কিছু উদাহরণ দেখব। প্রথম উদাহরণটা দেখি। প্রথম উদাহরণে আমি এখানে একটা পরমাণু দ্বারা বুঝাইছি সোডিয়াম, যেটার ভর সংখ্যা হচ্ছে 22। এখানে সোডিয়ামের হাফ লাইফ দেওয়া আছে 2.6 ইয়ার্স। আমাকে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ডিকে কনস্ট্যান্ট। তো আমার এখানে হাফ লাইফের মান দেওয়া আছে, আমরা ডিকে কনস্ট্যান্টের মান বের করব এই ল্যামডা ইকুয়াল টু লন টু ডিভাইডেড বাই টি টি হাফ। এটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট নির্ণয়ের ফর্মুলা। সেখান থেকে টি হাফের মান দেওয়া আছে 2.6 ইয়ার্স, আমরা যখন ইয়ারে রাখবো তখন আসবে 0.27 পার ইয়ার। এখন আমরা যদি ইয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এই ইয়ারকে আমরা জানি 1 ইয়ার ইকুয়াল টু 3.14,
ইন্টু 10^7 সেকেন্ড। আমরা যখন সেকেন্ডে কনভার্ট করব তখন জাস্ট ওই ওয়ান ইয়ারের জায়গায় মানটা বসিয়ে দেবো, সেখানে আমরা ল্যামডা ডিকে কনস্ট্যান্টের মানটা পাবো 8.5 × 10^-9 পার সেকেন্ড। এরপর আমরা আসি অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি জিনিসটা কি, অ্যাক্টিভিটিটা হচ্ছে ইজ অ্যাট এনি টাইম টি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ রেডিওক্টিভ পার্টিকেলস এন অফ টি। আমরা অ্যাক্টিভিটিকে এক্সপ্রেস করতে পারি এ অফ টি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন টি, যেখানে ল্যামডাটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, এন টিটা হচ্ছে নাম্বার অফ আনচেঞ্জড অ্যাটমস। সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিভিটি নির্ণয় করতে চাই, অলরেডি আমার এখানে অ্যাক্টিভিটির মান দেওয়া আছে 1 μ/20, সিআই দ্বারা বোঝানো হয়েছে 20 টেম্পারেচার ঠিক না, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তো আমরা জানি 1 σ ইকুয়াল টু 3.7 × 10^10 ডিকে পার সেকেন্ড। তো সেখান থেকে আমরা খুব সহজেই এই অ্যাক্টিভিটির মান দেওয়া আছে, আমাদের ল্যামডার মানটা আগেই নির্ণয় করা ছিল, সো সেখান থেকে আমরা ক্যাপিটাল এন এর মান বের করে আনছি 4.36 × 10^12। অনুরূপভাবে নিচে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম আর ইন দ্য সোর্স। তো আমরা জানি যে এক গ্রাম অফ আইসোটোপ উইথ ম্যাচ নাম্বার এ কন্টেন্স এন এ আইসোটোপ, এখানে অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.023 × 10^23, এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা নাম্বার। সেখান থেকে আমরা এক গ্রামে কতটুকু পার্টিকেল আছে সেই পার্টিকেলের হিসাবটা আমরা এখানে করতে পারছি। দুই নাম্বার এক্সাম্পলটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের এখানে দেয়া আছে যে প্লুটোনিয়াম হ্যাজ এ হাফ লাইফ অফ 24,360 ইয়ার্স। আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ডিকে কনস্ট্যান্ট এবং হাউ মাচ অফ 1 kg প্লুটোনিয়াম ইজ লেফট ওভার 100 ইয়ার্স। তো সেখান থেকে আমরা জানি ল্যামডা ডিকে কনস্ট্যান্টের মান আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু লন 2/T^2, সেখানে টি হাফের মান দেওয়া আছে, লন 2 এর মান আমার জানা, সেখান থেকে আসছে 2.85 × 10^-5 পার ইয়ার। আমরা 100 ইয়ারের ক্ষেত্রে যদি ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ল্যামডা ডিকে যে লট আছে, রেডিওক্টিভ ডিকে লট আমরা এখানে ইউজ করব, এন ইকুয়াল টু n₀ e^-λT। এখানে ল্যামডার মান আমার এখানে দেওয়া আছে, টি এর মানটা জাস্ট আমরা 100 বসিয়ে দেবো। আবার যদি 1000 ইয়ারের ক্ষেত্রে বলে, জাস্ট ওই টি এর জায়গায় 1000-এর মানটা আমরা বসিয়ে দেবো। পর্যায়ক্রমে 10,000-এর মান যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রেও আমরা শুধুমাত্র টি এর জায়গায় 10,000-এর মানটা বসিয়ে দেবো। এরপর আমরা আসি এনার্জি ইন নিউক্লিয়াই। এনার্জি তো একটা নিউক্লিয়ার এনার্জি যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমরা যে ফর্মুলাটাকে ইউজ করব সেটা হচ্ছে আইনস্টাইনের ম্যাস ফর্মুলা, সেটাকে এক্সপ্রেস করা হয় ইকুয়াল টু mc². এখানে কিছু প্রোটন, নিউট্রন এবং কার্বন এবং ইউরেনিয়াম, এগুলোর যে কনস্ট্যান্ট ম্যাস আছে সেই ম্যাসের মান দেওয়া আছে পর্যায়ক্রমে। আর আমরা যদি সেই বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করতে চাই, সেই বাইন্ডিং এনার্জির ফর্মুলাটা হচ্ছে B = Z×mp + n×mn − M·c², যেখানে mpটা হচ্ছে প্রোটনের ম্যাস এবং mnটা হচ্ছে নিউট্রনের ম্যাস। বাইন্ডিং এনার্জিকে আমরা ডিফাইন করতে পারি ব্রেকিং আপ নিউক্লিয়াই ইন্টু দেয়ার কনস্টিটিউয়েন্টস রিকোয়ার্স এনার্জি। এখানে আরেকটা মান দিয়ে দিচ্ছি, 1 atomic mass unit amu ইকুয়াল টু 1.66 × 10^-24 গ্রাম। এই মানটা আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম করার ক্ষেত্রে কাজে লাগবে। সবশেষে আমরা আসি বাইন্ডিং এনার্জি কার্ভ। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটাকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে বাইন্ডিং এনার্জি গ্রাফ যেখানে বলা আছে, প্রথম পয়েন্টটাতে আমরা আসি। প্রথমে বলা আছে দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইনক্রিজেস শার্পলি উইথ ম্যাস নাম্বার এ আপ টু 20। এখানে এক্স এক্সিসে বোঝানো হয়েছে ম্যাস নাম্বার আর ওয়াই এক্সিসে বোঝানো হয়েছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো আমরা দেখতে পাই যে যাদের ম্যাস সংখ্যা হচ্ছে 20 নিচে, সেখানে আমরা দেখতে পাই যে বাইন্ডিং এনার্জিটা পার নিউক্লিয়ন ইনক্রিজ করতেছে। তো এক সময় এটা ইনক্রিজ করতে করতে এটা অনেক বেশি ইনক্রিজ করবে, এবং এটা যখন ইনক্রিজ করতে থাকবে এবং এক সময় এটা আবার ডিক্রিজ করবে। দেয়ার এক্সিস্ট রিকারেন্স অফ পিকস করসপন্ডিং টু দোজ নিউক্লিয়াই হুজ ম্যাস নাম্বারস আর মাল্টিপলস অফ 4 অ্যান্ড দে কন্টেন নট অনলি ইকুয়াল বাট অলসো ইভেন নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস, ফর এক্সাম্পল হিলিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন এবং নিয়ন। আমরা দেখতে পাই যে এই মৌলগুলোর আমরা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি কম্পেয়ার করি, আমরা দেখতে পাই প্রোটন সংখ্যা এখানে 2 এবং নিউট্রন সংখ্যাটা হচ্ছে 4 − 2 = 2।
বেরিলিয়ামের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা হচ্ছে 4, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 8 মাইনাস 4 ইকুয়াল টু 4। অনুরূপভাবে কার্বন, অক্সিজেন এবং নিয়নের ক্ষেত্র, তো এই মৌলগুলোর ক্ষেত্রে যেটা হয় যে দ্য কার্ভ বিকেমস অলমোস্ট ফ্ল্যাট ফর ম্যাস নাম্বার বিটুইন 40 to 120। 40 থেকে 120 যাদের ম্যাস নাম্বার, সেই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে গ্রাফটা বা কার্ভটা এটা ফ্ল্যাট হওয়া শুরু করে এবং এটা আস্তে আস্তে করে হ্রাস পেতে শুরু করে। ডিক্রিজেস স্লোলি অ্যাজ এ ইনক্রিজেস, যত বেশি ম্যাস নাম্বার যত বেশি হবে তো ফ্ল্যাটটা আমার তত বেশি ডিক্রিজ করবে। দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন রিচেস এ ম্যাক্সিমাম অফ এ ইকুয়াল টু 56, যাদের ম্যাক্সিমাম অ্যাটমিক নাম্বার হচ্ছে 56, যেটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের নামটা হচ্ছে আয়রন। আয়রনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পিকটা দেখতে পাই এবং সেই আয়রনের ম্যাস নাম্বারটা হচ্ছে 56। হেন্স আয়রন নিউক্লিয়াস ইজ দ্য মোস্ট স্টেবল, যেহেতু আয়রনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পিক দেখতে পাচ্ছি, সো সেটা হচ্ছে সবচাইতে বেশি স্টেবিলিটি বেশি। এরপরে পয়েন্টটা বলতেছে দ্য এভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ অ্যাবাউট 8.5 মেগা ইলেকট্রন ভোল্ট ফর নিউক্লিয়াই হ্যাভিং ম্যাস নাম্বার রেঞ্জিং বিটুইন 40 to 120। যাদের ম্যাস নাম্বার 40 থেকে 120, তাদের মধ্যে আমরা একটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখতে পাই 8.5 মেগা ইলেকট্রন ভোল্ট। গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে 8.5 মেগা ইলেকট্রন ভোল্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তা সেটা 40 থেকে 120 রেঞ্জের মধ্যেই আছে। দিস ইলিমেন্টস আর কম্পারেটিভলি মোর স্টেবল অ্যান্ড নন রেডিওক্টিভ, মানে এই রেঞ্জের মধ্যে যেই ইলিমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে মোর স্টেবল এবং নন রেডিওক্টিভ। ফর হায়ার ম্যাস নাম্বারস দ্য কার্ভ ড্রপ স্লোলি অ্যান্ড দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ অ্যাবাউট 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট ফর ইউরেনিয়াম। যখন এই বাইন্ডিং এনার্জি কার্ভটা আস্তে আস্তে কমতে শুরু করে বা ডিক্রিজ হতে শুরু করে, তখন আমরা দেখতে পাই যে ইউরেনিয়ামের ক্ষেত্রে আমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা হচ্ছে 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট। হেন্স আমরা বলতে পারি যে এটা হচ্ছে আনস্টেবল এবং রেডিওক্টিভ, মানে যত বেশি গ্রাফ হ্রাস পেতে শুরু করবে, অ্যাটমিক ম্যাস নাম্বার যত বেশি কমতে শুরু করবে, ততই ওই নিউক্লিয়াসটা আনস্টেবল এবং রেডিওক্টিভ হবে। কিন্তু 40 থেকে 120 মধ্যে আমরা দেখতে পাই যে যেই মৌলগুলো আছে সেগুলো হচ্ছে স্টেবিলিটি বেশি এবং নন রেডিওক্টিভ। অ্যাট লাস্ট পয়েন্টটা হচ্ছে দ্য লেজার অ্যামাউন্ট অফ বাইন্ডিং এনার্জি ফর হায়ার অ্যান্ড হেভিয়ার নিউক্লিয়াই এক্সপ্লেন্স নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড ফিউশন রেসপেক্টিভলি। এখানে দুটা টার্ম ইউজ করা হয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন। তো এই নিউক্লিয়ার ফিউশন এবং ফিশন বিক্রিয়াটা ঘটে থাকে মূলত আমরা দেখতে পাই যে 60 নিচে যে মৌলগুলো আছে ম্যাস নাম্বার যাদের 60 নিচে, তাদের ক্ষেত্রে হয় ফিউশন রিয়াকশান, এবং 60 উপরে সেটা হচ্ছে ফিউশন রিয়াকশান। এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি লিবারেটেড ইফ হায়ার নিউক্লিয়াই আর ফিউজ টু ফর্ম হেভিয়ার ওয়ান, আর ইফ হেভিয়ার নিউক্লিয়াই আর স্প্লিট ইন্টু লাইটার ওয়ানস। তো দুটা ফিউশন এবং ফিশন, এই দুটা টার্মকে আমরা ডিফাইন করছি এই দুটা স্টেটমেন্ট দ্বারা। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচারের মূল টপিক। সবাইকে ধন্যবাদ।